আমরা যেটা পড়তেছিলাম হচ্ছে প্রবাহের ধর্ম এবং চাপ। তো আজকে ওই প্রবাহের ধর্ম এবং চাপের যে অংশটা পড়ব সেটা হচ্ছে প্যাস্কেলের সূত্র। প্রবাহের চাপে প্যাস্কেলের সূত্র কি বলতেছে, যে স্থির প্রবাহের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের তীব্রতা সকল দিকে সমান, অথবা কোনো আবদ্ধ স্থির তরলে যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ অপরিবর্তিত থেকে তরল পদার্থের মধ্য দিয়ে চারিদিকে সমানভাবে সঞ্চারিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের উপরে লম্বভাবে ক্রিয়া করে। তার মানে কি বলতেছে, স্থির প্রবাহী, প্রবাহীটা হতে হবে স্থির, মানে প্রবাহিত হবে না বা নদী পানি না, যে কোনো একটা পুকুরের পানি এটা স্থির, তোমার গ্লাসের ভিতর পানি আছে বা ট্যাঙ্কিতে যে পানি আছে সেটা স্থির। এর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের তীব্রতা, এর যেখানে যে কোনো লেভেলে তুমি একটা বিন্দু নাও সেখানে চাপের তীব্রতা যে কোনো দিকে ডানে বামে উপরে নিচে সব দিকে সমান হবে। অথবা আরেকভাবে আমরা বলতে পারি যে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ অপরিবর্তিত থেকে তরল পদার্থের মধ্যে দিয়ে চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয়। মানে তরল পদার্থের মধ্যে যদি তুমি চাপ দাও সে চাপটা চারপাশে সমানভাবে ছড়িয়ে দেবে, এরকম না ডান সাইডে বেশি হবে, বাম সাইডে বেশি হবে, উপরে বেশি হবে, নিচে কম হবে, এরকম না। হ্যাঁ, সব জায়গায় সমাহারে চাপটা ছড়িয়ে যাবে। এবং আরেকটা বলতেছে এই চাপটা কি করবে, পাত্রের উপরে লম্বভাবে ক্রিয়া করবে, লম্বভাবে উজ্জ্বলত তোমার খাড়াভাবে ক্রিয়া করবে। আমরা এখন দেখি যে প্যাস্কেলের সূত্র প্রমাণটা আমরা করতে পারি কিনা। একটা আমরা এটা একটা পানির কণা, এটা একটা পানির কণা আমরা ধরলাম, মানে পানির কণাটা আসতেছে ত্রিভুজ আকৃতি। ত্রিভুজ আকৃতি কারণ নেওয়া হয়েছে এই কারণে যে একটা যাতে অক্ষ এরকম আনুভূমিক না থেকে ইনক্লাইন্ডেড বা অ্যাঙ্গুলার অবস্থায় থাকে, ঠিক আছে। এ একটা পানির কণা, তার মানে এখানে এক্স, ওয়াই এবং জেড তিনটা দিক আছে। তো এখন আমরা একটা ত্রিভুজ আকৃতির অতি ক্ষুদ্র তরল কণা বিবেচনা করলাম। পিএক্স হচ্ছে কি, পিএক্স তরল কণার উপরে আনুভূমিক চাপের তীব্রতা। এটা আসতেছে কি, যে এই তরল কণার উপরে, এটা হচ্ছে তরল কণা, হ্যাঁ এটা হচ্ছে টোটালটা তরল কণা, এই ত্রিভুজটা তরল কণা, এটাকে যদি ধরি এ, বি, এটা আসতেছে একটা তরল কণা, ঠিক আছে। এই তরল কণার মধ্যে পি এক্সটা হচ্ছে গিয়ে ভূমি বরাবর এরকম চাপ প্রয়োগ করছে, চাপের তীব্রতা। আচ্ছা তীব্রতা কাকে বলবো, যে মোট চাপকে যখন মোট এরিয়াকে দিয়ে ভাগ দিব তখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে চাপের তীব্রতা, ঠিক আছে। মোট চাপকে কোনো ক্ষেত্রের উপরে মোট চাপকে যখন মোট এরিয়া দিয়ে বা ওই যে ক্ষেত্রের উপরে চাপটা প্রযুক্ত হচ্ছে তাকে ওই এরিয়া দিয়ে যখন আমরা ভাগ দিব তখন যেটা পাবো সেটা হচ্ছে চাপের তীব্রতা, ঠিক আছে। যদি আমরা বলতে চাই তাহলে এইভাবে বলতে পারি, এটা হচ্ছে মোট চাপ পি, এটাকে আমরা চাপের তীব্রতা যদি লিখতে চাই তাহলে আসবে, হ্যাঁ স্মল পি, না সরি এটা ভুল হয়ে গেল, চাপের তীব্রতা আমরা বলতে পারবো যে ছোট পি সমান সমান ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি আসতেছে কোনো ক্ষেত্রের উপরে মোট চাপ
ভাগ আসতেছে ওই ক্ষেত্রের এরিয়া, এটা আছে, তাহলে তখন আমরা চাপের তীব্রতাটা পাবো। ঠিক আছে, এখন আমরা পিএক্স হচ্ছে কি আনুভূমিকভাবে চাপের তীব্রতা, আর ওয়াই আসতেছে উলম্ব বা খাড়াভাবে চাপের তীব্রতা। ঠিক আছে, আর জেড আসতেছে তরলে কণার উপর কৌণিক চাপের তীব্রতা, এই জেড আসতেছে কৌণিক চাপের তীব্রতা। আচ্ছা, এখন থিটা কৌণিক তরল কণার কোণের পরিমাণ, এখানে এই যে এখানে একটা কোণ তৈরি করেছে, এই কোণটাকে আমরা বলতেছি থিটা। আচ্ছা, তা এখন আমরা উলম্ব তল এসির উপরে চাপ, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আমি একটু ড্রটা ঠিক করে নিই। এটা হচ্ছে এ, এটা সি, আর এটা হচ্ছে বি। এখন বলতেছে উলম্ব তল এসির উপরে চাপ, এসির উপরে চাপটা কত আসবে, এসির উপর এখানে আসলে পিএক্স হচ্ছে চাপের তীব্রতা গুণন এ তল, কারণ চাপের তীব্রতা হচ্ছে কি একক এরিয়ার উপরে চাপের পরিমাণ, তাই না? তাহলে আমার এই তল সাথে যদি আমরা এই তল সাথে গুণ দিয়ে দিই, তাহলে এই তলের মোট চাপটা পাওয়া যাবে। তো মোট চাপটা কত আসতেছে, পিএক্স, এই তলের উপরে মোট চাপ আসতেছে পিএক্স সমান সমান পি, এসি তলের উপরে একক চাপের তীব্রতা হচ্ছে কি স্মল পিএক্স ইন্টু হচ্ছে এসি। হ্যাঁ, এ আসতেছে। আবার তরলের আনুভূমিক তল বিসির উপরে চাপ, আনুভূমিক তল এটা আসতেছে, এটা হচ্ছে আনুভূমিক তল, সরি কিভাবে করলো, উলম্ব তল হচ্ছে এসি, কৌণিক তল দিয়েছে আসতেছে এপি। একটু আবার একটু ঠিক করে নিই, এটা পয়েন্টটা হবে এ আমার লেখা অনুসারে, আর এটা হবে সি। ওকে, আচ্ছা এখন আমরা যেটা প্রথমে বললাম, যে প্রথমটা তো বললাম যে এসি হচ্ছে গিয়ে উলম্ব তল, তাই না, এসির উপরে উলম্ব তল, এটা আমরা বুঝলাম যে পিএক্স সমান সমান চাপের তীব্রতা পিএক্স ইন্টু এসি। আচ্ছা, এখন আনুভূমিক তল বিসির উপরে চাপ, হ্যাঁ আনুভূমিক তল বিসি, এটা আসতেছে ভূমি বরাবর, সেজন্য আনুভূমিক তলের উপরে বিসির চাপ, মোট চাপটা কী হবে পি ওয়াই, এই যে পি ওয়াই, এটা সমান সমান এই তলের উপরে চাপের তীব্রতা পি জেড গুণন আসতেছে এই তলটা, হ্যাঁ না সরি বিসি ইন্টু বিসি, হ্যাঁ পি ওয়াই, মোট চাপ আসতেছে পি ওয়াই, এটা সমান সমান এটা হবে ওয়াই, হ্যাঁ এটা হবে ওয়াই, ভুলে দেখা হয়ে গেছে, এটা হবে পি ওয়াই। এখন পি ওয়াই ইন্টু বিসি, এ তলের উপরে চাপ হবে বিসির উপরে মোট চাপ হবে, আর টোটাল চাপ আসতেছে পি ওয়াই সমান সমান
স্মল পি ওয়াই ইন্টু বিসি। আচ্ছা, কৌণিক তল এবির উপরে চাপ, কৌণিক তলের উপরে যে চাপটা আসতেছে একক চাপ সেটা হচ্ছে পি জেড, ঠিক আছে, পি জেড। তো পি জেড সমান সমান আমরা কি লিখতে পারি, টোটাল এই এই তলের উপরে মোট যে চাপ সেটাকে আমরা লিখতে পারবো চাপের তীব্রতা স্মল পি জেড ইন্টু এই এবি। আর আমরা যেহেতু ধরে নিচ্ছি তরল কণা স্থির অবস্থায় আছে, তাই তরলের চাপের আনুভূমিক এবং উপাংশের যোগফল অবশ্যই শূন্য হবে, ঠিক আছে। আমরা জানি না যে সাম্য অবস্থার সূত্র, তোমরা মেকানিক্স করেছ যে সাম্য অবস্থায় কী হবে, যে মোট বলগুলোর যোগফল শূন্য হবে, মানে আনুভূমিক বরাবর বলগুলোর যোগফল শূন্য হবে এবং উলম্ব বরাবর বা লম্ব বরাবর বলগুলোর যোগফল শূন্য হবে। আচ্ছা, এখন বলগুলোকে যদি আমরা আনুভাবে বিশ্লেষণ করি, পি জেড সাইন থিটা ইজ ইকাল টু পি এক্স, আনুভূমিকভাবে বল কি কি আছে, এই একটা পি এক্স ভূমি বরাবর, কিন্তু এখানে আমার আছে কি পি জেড এই একটা বল আছে, এটাকে আমরা যদি ভূমি বরাবর বিভক্ত করি, এটা তো এদিকে চলে যাচ্ছে, এই বলটা ভেঙে একটা এদিকে যাবে এবং আরেকটা নিচের দিকে নামবে, ঠিক আছে, এই দুইটা অংশে ভাগ হয়ে যাবে। এখন এই যে থিটা কোণটা, এটা থিটা কোণটা এবং এই কোণটাও থিটা হবে, এই বুঝতে পারছেন নিশ্চয়ই যে অনুরূপ কোণ, ঠিক আছে, এটা থিটা কোণ হলে এটাও থিটা কোণ হবে। আর তখন এই যে এইটা অংশটা, এই যে আমাদের এই বলের এই অংশটা, এটা হবে পি জেড সাইন থিটা, এটা হবে পি জেড সাইন থিটা। আচ্ছা, পিজের সাইন থিটা এটা আমরা আরেকটু ভালো করে দেখিয়ে দিই, আরও সহজ যদি চিন্তা করো, এটাকে যদি আমরা এক্সটেন্ড করি বলটাকে নিয়ে, যদি আমরা এইখানে নিয়ে আসি, এটাকে যদি আরও নিচের দিকে নিয়ে আসি, হ্যাঁ, আনার পরে এটাকে যদি আমরা একটা দুই ভাগে ভাগ করি, এদিকে একটা এবং এদিকে একটা, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা পাবো, এটা 90 ডিগ্রি, এটা আসতেছে 90 মাইনাস কত, 90 মাইনাস এটা হচ্ছে গিয়ে থিটা, হ্যাঁ, আর যেহেতু এটা 90 ডিগ্রি সেটা হবে থিটা, এটা হবে থিটা, তাহলে এই কোণটা হবে গিয়ে থিটা কোণ, ঠিক আছে। তাহলে আমরা এইটা যে থিটা কোণ তৈরি করবে, এটা হবে যেটার সাথে কোণ তৈরি করতেছে সেটাকে আমরা ধরবো কস, সুতরাং এটা হবে কস থিটা আর এটা হবে সাইন থিটা, ঠিক আছে, আর এটা ইন্টু পি জেড, আর এটা হবে পি জেড কস থিটা। এই জন্যই এটাকে আমরা লিখেছি যে পি জেড সাইন থিটা ইজ ইকুয়াল টু পি এক্স, এই আনুভূমিক বরাবর এই একটা বল এবং এই একটা বল, ঠিক আছে না, ভূমি বরাবর এই একটা বল আছে এবং এই একটা বল আছে, সুতরাং এটাকে আমরা লিখেছি যে পি জেড ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু পি এক্স। এখন আবার এবি সাইন থিটা ইজ ইকাল টু এসি, উলম্ব বরাবরগুলো, উলম্ব বরাবর যে আমরা বলগুলো আছে, উলম্ব বরাবর আমাদের আছে পি ওয়াই, আরেকটা আসতেছে কি পি জেড কস থিটা, এবি সাইন থিটা ইজ ইকাল টু এসি,
আচ্ছা, এখন আমরা দেখি যে এখান থেকে আমরা পাবো যে এবি সাইন থিটা ইজ ইকুয়াল টু এসি পাবো ওই চিত্র থেকে। আর ওখান থেকে তাহলে এবি সমান সমান আমরা জানি আবার লেখা ভুল হয়ে গেল দেখি, হ্যাঁ একটু দেখে নিই। এবি সাইন থিটা ইজ ইকুয়াল টু এসি, এখন এটাকে আমরা লিখতে পারছি হচ্ছে গিয়ে পি জেড এসি ইন্টু পি এক্স ইন্টু এসি। হ্যাঁ, এবি সাইন থিটা সমান সমান এসি, এটা কোথা থেকে আসলো? এটা আসলো এখানে, এখানে দেখো যে আমরা সাইন থিটা সমান সমান কি জানি, সাইন থিটা সমান সমান জানি কি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, একটা এটা থিটা হলে লম্ব কোনটা? এই যে এইটা, এই বাহুটা এসি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি এসি। আর অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে কি? এবি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে ই করি তাই এসি সমান সমান আমরা কি পাবো? সাইন থিটা এসি। এই যে এটাকে যখন এই পাশে নিয়ে আসবো, লম্বটা কি আসতেছে? এসি। হ্যাঁ, এটা আসতেছে এসি, আর এটা আসতেছে অতিভুজ হচ্ছে এবি, তাই তো? এটা আসতেছে এবি। সুতরাং এসি সমান সমান আমরা লিখতে পারি এবি সাইন থিটা থিটা। বুঝতে পেরেছো তো এটা কোথা থেকে নিয়ে আসলাম আমরা? এই একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এটা থিটা হচ্ছে এটা, আমরা সাইন থিটা সমান সমান কি জানি? লম্ব বায়ু ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা আসতেছে অতিভুজ এবি। এখন সাইন থিটা সমান সমান লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব সমান সমান হচ্ছে এসি, অতিভুজ সমান সমান আসতেছে এবি, তাই না? তো এখন আমরা এই দুইটাকে যদি কোন ই করি তাহলে এসি সমান সমান এবি সাইন থিটা। এখন এখান থেকে আমরা আবার পাবো হচ্ছে গিয়ে এবি সমান সমান আমরা কি জানি? এবি সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি পিজেড কস থিটা। হ্যাঁ, আর পিজেড কস থিটা, আর এখান থেকে এসি সমান সমান, আচ্ছা এ সাইন থিটা সমান সমানকে আমরা লিখতে দেখতে পারি পিজেড বাই পি পিজেড যেহেতু আসতেছে পিজেড সমান সমান হচ্ছে কি পিজেড ইন্টু এবি, ঠিক আছে? হ্যাঁ, পিজেড সমান সমান স্মল পিজেড ইন্টু এবি। আচ্ছা, এবি সাইন থিটা সমান সমান এসি, এখান থেকে আমরা লিখতে পারি পিজেড ইন্টু এসি ইজ ইকাল টু, হ্যাঁ পিজেড ইন্টু এসি। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে এসি এসি চলে গেলে এটা আসতেছে যে, হ্যাঁ এই যে এসি এসি যদি আমরা এই দুই সাইড থেকে কেটে ফেলি তাহলে থাকবে আসতেছে কি পিজেড ইজ ইকাল টু পি এক্স। এখন যদি উলম্বভাবে বিশ্লেষণ করি ওখান থেকে যে পিজেড ইন্টু কস থিটা এবং আসতেছে
py মাইনাস w, py মাইনাস w কোথা থেকে আসছে? এখানে উলম্ব বলগুলো কি কি আছে আমাদের? এখানে উপরের দিকে py যাচ্ছে, py যাচ্ছে, আর এটাকে ভাগ করা হয়েছে, ভাগ করলে pz cos থিটা, আর w টা আসছে, এটা আসছে পানির কণার ওজন, ঠিক আছে? এখন এই পানির কণা যেহেতু ওজন খুবই কম, তাই সেটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখন উলম্ব বরাবর আমরা যে জিনিসটা পেয়েছি যে পিজেড ডাব্লিউ কস থিটা ইজ ইকাল টু পিওয়াই, ঠিক আছে? কোথায় গেল যে এটা পিজেড ইন্টু কস থিটা ইজ ইকাল টু পিওয়াই ডাব্লিউ মাইনাস ডাব্লিউ। এখন ডাব্লিউটা আসতেছে কি পানি কোনো ওজন, একেবারে যেহেতু অতি ক্ষুদ্র সুতরাং এটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের সাথে থাকবে হচ্ছে গিয়ে পিজেড ইন্টু কস থিটা ইজ ইকাল টু পিওয়াই। এখান থেকে আমরা এটা বসাইতে পারি, তাহলে কস থিটা পিজেড স্মল পিজেড ইন্টু কস থিটা ইন্টু এবি ইজ ইকাল টু ওয়াই ইন্টু বিসি। আচ্ছা, এখন আমরা যদি চিত্র থেকে দেখি তাহলে এবি ইন্টু কস থিটা ইজ ইকাল টু বিসি, মানে এটা আসতেছে কোথেকে? কস থিটা সমান সমান ভূমিবাহী অতিভুজ, তো এখন এটা আসতেছে ভূমি আর এবি আসতেছে অতিভুজ, সেই হিসাবে এটাকে লেখা যায় বিসি বাই এবি। এখান থেকে আমরা লিখতে পারি আসতেছে কস থিটা এবি কস থিটা ইজ ইকাল টু বিসি। এখন ওখান থেকে আবার এবি সমান সমান আমরা পেতে পারি কি পিজেড বিসি, আর পিজেড বিসি পিজেড বিসি ইজ ইকাল টু পিওয়াই বিসি। এখান থেকে বিসি বিসি কাটাকাটি চলে যাবে, তো এখান থেকে আমরা লিখতে পারি পিজেড ইজ ইকাল টু পিওয়াই। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে পি ওয়াই ইজ ইকাল টু পিজেড, এবং তাহলে পি এক্স সমান সমান পি ওয়াই ইজ ইকাল টু পিজেড। তো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে স্থির অবস্থায় যে কোনো বিদ্যুতের চাপের তীব্রতা সকল দিকে সমান। এখন আমরা একটু দেখবো যে বায়ুমণ্ডলীয় চাপ, বাতাস তো আমরা মনে করি যে কোনো ওজনই নেই, তাই না? কিন্তু বাতাসে অনেক ওজন আছে, এই ওজনে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বাতাসের ঘনত্ব আছে, বাতাসের উপস্থিতি আছে। তো এই এই 50 কিলোমিটার পর্যন্ত বাতাস একটা স্তরের উপরে একটা স্তর যদি চাপ দিতে থাকে, তাহলে এই বাতাসের ভূপৃষ্ঠে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে? সমুদ্র পৃষ্ঠে হ্যাঁ বায়ুমণ্ডলের গড় চাপ আসতে আসতে 1.03 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, আর এটা সমান সমান আমরা বলতে পারি যে 10.3 মিটার উচ্চ পানির স্তম্ভ, অথবা 76 সেন্টিমিটার উচ্চ পাদ স্তম্ভের সমতুল্য, মানে যে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদ উঠাতে বা 76 পারদ স্তম্ভ যে পরিমাণ চাপ দিবে সেই পরিমাণ চাপ হচ্ছে কি এক বায়ুমণ্ডলের চাপ, অথবা তুমি 10.3 মিটার উচ্চতার পানি কে উঠালে যে পরিমাণ এরকম চাপ দিবে সেটাকে বলতেছি আমরা ওই পানি, মানে একটা পানির স্তম্ভ যদি 10 মিটার পর্যন্ত হয় সেটাকে পানির নিচে তলাত ভূমিতে যে পরিমাণ চাপ দেবে সেটাকে বলতেছি আমরা বায়ুমণ্ডলীয় চাপ। গ্যাস চাপ, গ্যাস চাপ কাকে বলা হয়? যে তাপমাপন যন্ত্রের সাহায্যে যে চাপ পাওয়া যায় তাকে গ্যাস চাপ বলে, ঠিক আছে? তাপমাপন যেই যন্ত্র দ্বারা এরকম আমরা অনেক যন্ত্র দিয়ে আমরা কী করতে পারি যে চাপ পরিমাপ করতে পারি, কোনো যন্ত্র যখন ওই চাপ মাপ যন্ত্রে যে চাপের পরিমাণটা পাওয়া যায় সেটাকে বলবো আমরা গেজ, গেজ হচ্ছে পরিমাপক যন্ত্র। এক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপকে আমরা ভিত্তি হিসেবে বিবেচনা করবো, অন্যভাবে বলতে পারি যে বায়ুমণ্ডলের চাপকে আমরা কী করবো শূন্য ধরে বিবেচনা করবো, বায়ুমণ্ডলের চাপকে শূন্য ধরবো যাতে এটা নিচে এবং উপরে আমরা পরিমাপ করতে পারি। আচ্ছা, সাধারণত গ্যাস চাপটা কী হবে? বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি হবে। এখন আমরা দেখি পরম চাপ, বায়ুমণ্ডলীয় চাপ এবং গ্যাস চাপের বীজগণিতের যোগফলকে পরম চাপ বলে। আমরা তো কি গ্যাস চাপ যেটা মাপবো সেই মাপার ফলে আমরা যে চাপটা পাবো সেটা আসছে বায়ুমণ্ডলের চাপ বাদে। এখন যদি বায়ুমণ্ডলের চাপটাকে আমরা যদি যোগ করি গ্যাস চাপের সাথে তখন সেটাকে আমরা বলবো পরম চাপ। এখন যদি বলতেছে কোনো বিন্দুতে চাপের তীব্রতা যদি স্থানীয় বায়ুমণ্ডলের চাপ থেকে বেশি হয় তবে এই দুই চাপের পার্থক্যকে ধনাত্মক গ্যাস চাপ বলা হয়, ঠিক আছে? কিন্তু কোনো বিন্দুতে চাপের তীব্রতা যদি স্থানীয় বায়ুমণ্ডলের চাপ থেকে বেশি হয়, আমি এখন এই মুহূর্তে
এই জায়গাতে যেখানে বসে আছে এখানে যদি চাপ পরিমাপ করে দেখা গেল চাপের পরিমাণ হচ্ছে 2 কেজি, যেটা কিনা বায়ুমণ্ডলের চাপ আসতেছে 1 কেজি থেকে বেশি। সুতরাং এটা হচ্ছে ধনাত্মক গ্যাস চাপ। আবার অনুরূপভাবে যদি চাপের তীব্রতা স্থানীয় বায়ুমণ্ডলে চাপের থেকে কম হয়, ধরো এখানে তাপ হচ্ছে গিয়ে বায়ুমণ্ডল চাপ 1 কেজি, কিন্তু আমার চাপ দেখালো হচ্ছে গিয়ে 5.5 কেজি, তার মানে কি এটাকে আমরা বলবো ঋণাত্মক গ্যাস চাপ বা ভ্যাকুয়াম চাপ বা শূন্য চাপ বলবো। আচ্ছা, এখন আমরা দেখি যে গাণিতিকভাবে আমরা বলতে পারি পরম চাপ সমান সমান হচ্ছে বায়ুমণ্ডলের চাপ সাথে আসতেছে কে গ্যাস চাপ। আচ্ছা, কোনো তরলের উপরে যদি যে চাপ প্রযুক্ত হয় তাহলে সেই চাপের পরিমাণ কত সেটা আমরা জানতে চাচ্ছি। একটা তরল যদি একটা সরি একটা বস্তু একটা তরলে আনুভূমিকভাবে এরকম যদি ভূমি বরাবর যদি রেখে দেওয়া হয়, হ্যাঁ এই এই চিত্রটা দিকে তোমরা একটু লক্ষ্য করে, একটা বস্তু পানিতে ডুবানো আছে, সেটাকে কী করতেছে এটার ভরকেন্দ্রটা আসতেছে যে এখানে ভরকেন্দ্র, এই ভরকেন্দ্রটা তার মুক্ত তল থেকে ধরো এক্স নিচে আসে, এক্স পরিমাণ দূরত্বে নিচে আসে, ঠিক আছে। এবং ধরলাম ওমেগা হচ্ছে তরলে আপেক্ষিক ওজন, ওমেগা এটা আসতেছে তরলে আপেক্ষিক ওজন, আর এ আসতেছে ডুবন্ত তলের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আসতেছে এ। আচ্ছা, তাহলে আমরা জানি যে তরলের উপরে মোট চাপ হবে ডুবন্ত তলের উপরে তরল ওজন, এইটার উপরে যে মোট চাপ হবে সেটা হচ্ছে কি এই তলের উপরে যে তরলটুকু আছে সেটার ওজনের সমপরিমাণ। চাপটা হবে এই যে তলটা, এই তলের উপরে যে মোট তরল আছে সেটার উপরে তরলের ওজনের সমান। এখন তরলের ওজন এই তাহলে পি বলতে পারি হচ্ছে তরলের ওজন সমান সমান তরলের আপেক্ষিক ওজন, আপেক্ষিক ওজন গুণন হচ্ছে তরলের আয়তন, ঠিক আছে না। আমরা আপেক্ষিক ওজন আপেক্ষিক গুরুত্ব পড়েছি, আর আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে তরলের সাথে তুলনা, আর আপেক্ষিক ওজনটা বলতে সাধারণত আমরা তরলের ঘনত্বকেই বুঝাই। আচ্ছা, তাহলে এখন আয়তনকে আমরা যদি ওজন আপেক্ষিক ওজন বা ঘনত্ব দিয়ে যদি গুণ দিই তাহলে আমরা তরলের ওজন ডুবন্ত তলের উপরে তরলের ওজনটা পেয়ে যাব। এখন তরলের আপেক্ষিক এটা সমান সমান লিখতে পারি তরলের আপেক্ষিক ওজন গুণন তরলের ক্ষেত্রফল ইন্টু তরলের গভীরতা, সেটা হচ্ছে এটুক সমান সমান কি এটুক ক্ষেত্রফল ইন্টু তরলের গভীরতা সমান সমান হচ্ছে তরলের আয়তনের মান। আচ্ছা, তাহলে এখন আসতে আপেক্ষিক ওজন হচ্ছে কি ওমেগা, আর তরলের ক্ষেত্রফল হচ্ছে এ, আর তরলের গভীরতা হচ্ছে কি এক্স, ঠিক আছে। তাহলে আমরা পেলাম পি সমান সমান ওমেগা এক্স। ওমেগা এ এক্স এটা হচ্ছে গিয়ে একটা আনুভূমিকভাবে নিমজ্জিত তলের উপরে প্রযুক্ত চাপের পরিমাণ, ঠিক আছে। ওকে, আমরা একটা তাহলে একটা অঙ্ক করি, যে কোনো স্থানে ব্যারোমিটার, ব্যারোমিটার দিয়ে কী বোঝায়, ব্যারোমিটার দিয়ে বাতাসের চাপ মাপা হয়। ব্যারোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কিনা দ্বারা বাতাসের চাপ পরিমাপ করা হয়। হ্যাঁ, ব্যারোমিটার এ পাঠ হচ্ছে পারদ্বীপ স্তম্ভ হচ্ছে কি 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার। হ্যাঁ, এখন বলতে 76 সেন্টিমিটার পাঠ দিয়েছে, মানে ওই যন্ত্র দেখাচ্ছে যে চাপ হচ্ছে কি 76 সেন্টিমিটার পারদ্বীপ স্তম্ভ। আচ্ছা, যদি পারদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6, 13.6 মানে পারদ পানি থেকে 13.6 গুণ বেশি ভারী। তাহলে উক্ত চাপকে পানির স্তম্ভে মিটারে এবং প্রতি বর্গ সেন্টিমিটার কিলোগ্রামে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি ব্যারোমিটারে পাঠ পাঠ হচ্ছে 76 সেন্টিমিটার, আর পানি তাহলে কত আসবে, যেহেতু এটা পানিটা কি ব্যারোমিটার পাঠ যদি পানিতে নেই, কী বলেছি যে পারদ হচ্ছে পানি থেকে 13.6 গুণ বেশি ভারী, তাহলে পানিটা পানিকে পানির পাঠটা হবে আর 13.6 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, তাহলে পানিরটা আমরা পেয়ে যাব। তাহলে এত এটা সেন্টিমিটার পেলাম। এখন এটাকে যদি মিটারে নিতে হয় তাহলে 100 আমরা ভাগ দিব, 100 দিয়ে ভাগ দিলে সেটা মিটারে পরিবর্তিত হয়ে যাবে, তাহলে আসবে 10.34 মিটার, ঠিক আছে। সহজ জিনিস বলে দেওয়া আছে কি ব্যারোমিটারের স্তম্ভ হচ্ছে কি 76 সেন্টিমিটার, তা আমরা কী জানি, আর আপেক্ষিক গুরুত্ব আসতে 13.6, মানে পারদ যেহেতু পানি থেকে 13.6 গুণ বেশি ভারী, সুতরাং পানির পাটটা হবে 13.6 গুণ ইন্টু পারদ, তাহলে হবে 76 ইন্টু 13.6, এটা হচ্ছে আমরা পাবো সেন্টিমিটারে, এটাকে মিটারে নেওয়ার জন্য
আমাকে 100-তে, আমাদেরকে 100-তে গুণ দিলে, ভাগ দিলে জিনিসটা আসবে মিটারে। আবার পানির চাপ, ঠিক আছে, পানির চাপটা আমাদেরকে কি বলছে যে আমরা কি জানি পি সমান সমান, পি সমান সমান আমরা একটু আগে প্রমাণ করলাম ওমেগা এ এক্স, অথবা এটাকে অবলিক আমরা এইচ বলতে পারি, এইচ, ঠিক আছে। তার মানে কি পি ইজ ইকাল টু ওমেগা এ এইচ, এক্স মানে হচ্ছে কি উচ্চতা বা গভীরতা এটাই। এখন যদি আমার এরিয়া যদি এক হয় তাহলে এটা দাঁড়াবে ওমেগা এইচ, ওমেগা এইচ, হ্যাঁ। তাহলে এখন তাহলে আমরা বলতে পারি চাপ সমান সমান ওমেগা এইচ, যদি এর মান এখানে এক হয় তাহলে আমরা ওমেগার মান কত, হ্যাঁ, ওমেগা হচ্ছে গিয়ে আপেক্ষিক ওজন, আপেক্ষিক পানির আপেক্ষিক ওজন আসতেছে 0.001 kg/cm². আর এইচ আসতেছে আমাদের কত, পানির স্তম্ভের উচ্চতা আসতেছে গিয়ে 76 × 13.6 cm। তাহলে এখন এটাকে যদি আমরা গুণ দেই তাহলে আমরা পাবো চাপ সমান সমান 1.03 kg/cm². আজকে এ পর্যন্তই, তোমরা এই অঙ্কগুলো তোমাদের বইতে আছে এগুলো করে প্র্যাকটিস করবে, এগুলো থেকে অবশ্যই অবশ্যই একটা দুটো অঙ্ক থাকবে। আল্লাহ হাফেজ।